টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, সবাই অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানকার বন্ধুরা রং তুলি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ছবি আঁকবে, কোথায় আঁকবে জানোই তো। Let's play with colors. টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে,
বন্ধুরা আমরা কথা বলবো শিশুদের চোখে বাংলাদেশ কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে, কিন্তু কোথায় কথা বলবো? এবার তোমাদের সাথে কথা বলার পালা। এবার তোমাকে আমি জিজ্ঞেস করবো যে তুমি তোমার মতে তুমি শিশুদের মানে আগামী দিনের বাংলাদেশ কিভাবে দেখতে চাও? আপু, আমার মতে আমাদের দেশের শিশুরা এখন সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। আমাদের বিভিন্ন বিদ্যালয়ের পাশে বিভিন্ন বড় বড় সড়ক আছে, ফুটওভার ব্রিজ আছে, কিন্তু অনেক ফুটওভার ব্রিজ থাকলেও শিশুরা সেখানে নিরাপদ না। এছাড়াও শিশুরা বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে। তো আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিশুরা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগবে না এবং পাবে একটি নিরাপদ জীবন। আমরা কি এমন একটা বাংলাদেশ আশা করতে পারি না যেখানে শিশুরা লিঙ্গের বৈষম্যে ভুগবে না? আমাদের দেশে তো এমন অনেক পরিবারই আছে যেখানে মা বাবারা ছেলে শিশুকে অধিক গুরুত্ব দেয় মেয়ে শিশু অপেক্ষা, এই আশায় যে ছেলেরাই তো বড় হয়ে পরিবারের ভার গ্রহণ করবে, মেয়েরা তো বিয়ে হয়ে অন্য বাড়িতেই চলে যাবে। কিন্তু আমরা সকলেই এরকম একটা বাংলাদেশ চাই যেখানে এইরকম কোনো চিন্তাভাবনা থাকবে না, ছেলে মেয়ে দুজনকে সমানভাবে আদর করা হবে, সমান মৌলিক অধিকারেই বেড়ে উঠবে তারা দুজন। বেশ কিছুদিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি শিশুকে দেখলাম তার মায়ের সাথে ভিক্ষা করতে। জানলাম তার নাকি দুবেলা খাওয়া হয়নি। আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো শিশুই আর না খেয়ে থাকবে না, কোনো শিশুই অপুষ্টিতে ভুগবে না। এমন একটি বাংলাদেশ দেখতে চাই আমি যে বাংলাদেশে প্রত্যেক মায়ের সন্তান বেড়ে উঠবে দুধে ভাতে। আসলে চমৎকার একটা বিষয় বলেছ, আসলে শিশুরা না খেয়ে থাকবে এটা আসলে চিন্তাই করা যায় না। এবার তোমার কাছে জানতে চাবো তোমার মতে কেমন হওয়া উচিত। আজকে শিশুই তো আগামী দিনে ভবিষ্যৎ, কিন্তু আমাদের দেশে এখনও অনেক পথ শিশু আছে যারা তাদের মৌলিক চাহিদা মৌলিক অধিকার থেকে হচ্ছে বঞ্চিত। তাই আপু, আমি চাই এ সকল শিশু যারা সুযোগ সুবিধা পাচ্ছে না তারাও যেন এগিয়ে আসে, সকলের অবদানে সকল শিশুর অবদানে যেন আমাদের একটা সুস্থ সম্মত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গড়ে উঠে। চমৎকার বলেছ। আসলে এবার আমি তোমাদের দুইজন কার কাছে শুনবো, তোমার কাছে শুনতে চাই তোমার মতে কেমন হওয়া উচিত। আপু, এখনও অনেক শিশু অপুষ্টিতে ভুগে, তাই আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সকল শিশু স্বাস্থ্যকর খাবার এবং চিকিৎসা পায়। তোমার কথা একদম ঠিক, খাবারের সাথে সাথে আমাদের শিশু স্বাস্থ্যের প্রতি আরও খেয়াল রাখতে হবে। এবার তুমি বাকি আছো না, তোমার মতে শুনতে চাই। আসলে আমার বাসার কথা যদি বলি তাহলে আমার বাসায় যে গৃহকর্মী সে কিন্তু আমার বয়সী, অথচ সে স্কুলে যাচ্ছে না। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি শিশু শিক্ষার অধিকার পাবে। তোমরা একদম ঠিকই বলেছ, আমরাও চাই শিশুদের জন্য একটা সুন্দর বাংলাদেশ দেখতে যেখানে শিশুরা গড়ে উঠবে সুন্দর ভবিষ্যৎ নিয়ে। তোমাদের এত সুন্দর কথাগুলোর জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, টিফিন চলছে, টিফিন খাবো, আনন্দ করবো, অনেক কিছু করবো একসাথে। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে। ছবি আঁকা শেষ, অসম্ভব সুন্দর প্রত্যেকটি ছবি। তারপরে চলো দেখে নেই কে কি এঁকেছে। তুমি স্কুলের ছবি এঁকেছো দেখেই বোঝা যাচ্ছে, তুমি কি এঁকেছো? আমি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এঁকেছি। আচ্ছা, এরপরে চলে যাব, তুমি কি এঁকেছো? আমি কুমোরপাড়া নিয়ে এঁকেছি। কুমোরপাড়া নিয়ে এঁকেছো, খুবই সুন্দর হয়েছে, চমৎকার ছবি। তোমরা কি ছবি আঁকা শিখো? জি, শিখি। আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, তুমি ও নৌকা, এইভাবে আমরা ছোটবেলায় নৌকা চালাতাম তাই না, পানির মধ্যে ছাড়তাম, তুমি কি এঁকেছো? আমি এঁকেছি যে সকালবেলা আমরা সবাই স্কুলে আসি সেই আনন্দের অনুভূতিটার প্রতিচ্ছবি তুলে ধরেছি। খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটি ছবি আসলে এত সুন্দর। সিলেটের চা বাগানে চা পাতা তুলছে তাই না? আচ্ছা বন্ধুরা, তোমাদের প্রত্যেকটি ছবি খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, মনে হচ্ছে তোমরা একদম সবাই আর্টিস্ট। তোমাদের প্রত্যেকটি ছবি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেব তোমাদের প্রত্যেকটি ছবি, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা, আমাকে ছবিগুলো দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের চমৎকার ছবিগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার।
সিস্টারশিপ মোমেন্ট, চিজ। বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা গান গাইতে বসে গেছি, সবাই গান করব, আনন্দ করব, কিন্তু গান শুনবো কোন সেগমেন্টে? বন্ধুরা আমাদের দেখেই বুঝতে পারছো আমরা খেলার জন্য দাঁড়িয়ে গেছি, আমরা খেলবো, আনন্দ করব। তোমরা রেডি? তোমরা রেডি? বন্ধুরা সবাই রেডি? তাহলে শুরু করা যাক। কিন্তু খেলবো কোথায়? বন্ধুরা তাহলে প্রথমেই তোমাদের নিয়মটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 30 সেকেন্ড সময় পাবে, মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পাড়তে পারবে তার জন্য রয়েছে উপহার। তাহলে বন্ধুরা আমাদের কাজ কি? আমরা গুনবো, তাই না? এক থেকে 30 পর্যন্ত গুনবো। তোমরা রেডি গুনার জন্য? জি। তোমরা রেডি খেলার জন্য? জি। আচ্ছা তাহলে লেটস স্টার্ট। ওয়া! এইবার দেখে নে এই বন্ধু কয়টি আম পেরেছে। 18টি আম। আচ্ছা খুব ভালো। আচ্ছা এইবার তোমাকে দেখে নে তুমি কয়টি আম পেরেছ। 17টি আম। 17টি আম পেরেছে। তাহলে আজকে কে উইনার গেমের? এই বন্ধু। আচ্ছা ওর জন্য আরেকটা হাততালি হয়ে যাক। আচ্ছা তোমাদের কি একটু মন খারাপ হচ্ছে? মন খারাপ হওয়ার কিচ্ছু নেই,
কারণ তোমাদের বন্ধু জিতেছে, আর না যেই জিতুক না কেন তিনজনের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ওবাইদা বানু ম্যাম। আপনার জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। আপনার কাছে এই স্কুল সম্পর্কে আমরা কিছু জানতে চাই। প্রায় 100 বছরের পুরনো স্কুল। সেই প্রতিষ্ঠার সময় থেকে স্কুলটায় এলাকার নারী শিক্ষায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময়ও মেয়েরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিত, খুব ভালো করত। এখনও মেয়েরা লেখাপড়ার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে স্কুলের জন্য সুনাম নিয়ে আসে, নিজেকেও সমৃদ্ধ করে। এই বয়সটা ওদের লেখাপড়ার বয়স এবং সাথে সাথে চরিত্র গঠনের বয়স। লেখাপড়া তো করতে হবে, সাথে সাথে চরিত্রের অন্য দিকগুলিও যেন সমানভাবে বিকশিত হয়, সমানভাবে উন্নতি লাভ করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে শিক্ষক অভিভাবক সবাইকেই। এই সময়টা যদি ওরা সঠিকভাবে কাজে লাগাতে পারে, ভবিষ্যৎ জীবন ওদেরও সুন্দর হবে, আমাদের সমাজেরও উপকার হবে, আমাদের দেশেরও উপকার হবে। ধন্যবাদ ম্যাম এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। বন্ধুরা আমাদের এখানকার বন্ধুদের দেখেই বুঝতে পারছো বন্ধুরা নাচ দেখাবে, অনেক সুন্দর একটি নাচ দেখাবে, কিন্তু কোথায় দেখাবে? ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে তাক ধুমাধুম। তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। মেঠো পথে বাউল এক তারাটা লইয়া সারি সারি গায়ে কত বাবরি চুল দোলাইয়া রে আহা আহা। গায়ের মেঠো পথে বাউল এক তারাটা লইয়া সারি সারি গায়ে কত বাবরি চুল দোলাইয়া। শাল গজারির বনে বনে কোকিল ডাকে আপন মনে শাল বাজারির বনে বনে কোকিল ডাকে আপন মনে। রাখালিয়া বাজায় বাসি সকাল দুপুর সাঁচে রে তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে তাক ধুমাধুম। বাংলা ঢোলের মধুর বলে পল্লী মেয়ে নাচে রে তাক ধুমাধুম। তাক ধুমাধুম তাক ধুমাধুম তাক ধুমাধুম বাজে তাক ধুমাধুম। চমৎকার হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে তোমাদের নাচ। তাই এত সুন্দর পারফরমেন্সের জন্য আমাদের স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক টিফিনের ফাঁকের তরফ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার।
বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, টিফিনের ঘন্টা পড়ে গেছে, আমার এখানকার বন্ধুরা চলে যাবে ক্লাসে। যাবে তো তোমরা ক্লাসে? আমাদের এখানের বন্ধুরা চলে যাবে ক্লাসে এক ব্যাগ আনন্দ নিয়ে, আর আমি চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।